আম্মা, এত রাতে? আমার একটু আগে শব্দ পেয়ে ঘুম ভেঙে গেছে। ভূমিকম্প বলো কি? না আম্মা, আমার এখানে তো কারেন্ট নাই। আম্মা, কারেন্ট আসছে, আমি নিউজ দেখতেছি। রাখো রাখো রাখো। রাজধানী সহ পুরো দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের মাত্রা ছিল 5.8। রাত 3টার দিকে এই মৃদু ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে ভূমিকম্পের কারণে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দর্শক, চলুন ভূমিকম্পের সতর্কতা নিয়ে একটি তথ্যচিত্র দেখে নিই আমরা। পূর্বপ্রস্তুতি 1, নিরাপত্তা। ঘরের মধ্যে থাকা ভারী কোনো বস্তুকে দেয়াল ও মাটির সাথে বিশেষ ব্যবস্থায় সংযুক্ত করে রাখতে হবে, যাতে ভূমিকম্প শুরু হলে কিংবা ভূমিকম্প শুরুর সাথে সাথে বস্তুটি উপুড় হয়ে পড়ে না যায়। পূর্বপ্রস্তুতি 2, পরিকল্পনা। ভূমিকম্প শুরু হলে কোথায় আশ্রয় নেব, চিকিৎসার প্রাথমিক সরঞ্জাম কোথায় রাখব, কখন কিভাবে বাড়ির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করব, কোথায় কিভাবে বিশুদ্ধ পানি সংরক্ষণ করব, এসব বিষয় আগে থেকেই নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ভূমিকম্প পূর্বপ্রস্তুতির জন্য অনুশীলন করতে হবে। পূর্বপ্রস্তুতি 3, বিশেষ বাক্স। একটি বিশেষ বাক্স তৈরি করতে হবে, যেখানে রেডিও, টর্চ, ব্যাটারি, টয়লেট টিস্যু, খাবার পানি ও শুকনো খাবার রাখা যাবে এবং ভূমিকম্পের পর অন্তত 2-3 দিন যেন বেঁচে থাকা যায় সেসব সরঞ্জাম ওই বিশেষ বাক্সে থাকবে। ভূমিকম্পের সময় প্রতিদিন টিকে থাকার জন্য প্রত্যেক মানুষের জন্য কমপক্ষে 3 লিটার করে পানি সংরক্ষণ করতে হবে। ভূমিকম্প শুরুর সাথে সাথে কোনো টেবিল বা খাটের নিচে মাথা নিচু করে ঢুকে আশ্রয় নিতে হবে এবং ভূমিকম্প শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী প্রস্তুতি। ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে যাওয়ার পর কখনোই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দূরবীন নিয়ে কোথাও যাওয়ার ঠিক নয়, কারণ যে কোনো ভবন ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য রেডিও শুনতে হবে। জীবন এক অমূল্য সম্পদ। ভূমিকম্পের পূর্বপ্রস্তুতিই পারে আপনার মূল্যবান জীবনকে রক্ষা করতে।